ইহ, আমার ছাগলটা যে কুটে গিয়ে লেখে কুটে যে বান্ধিছে ছাগলটা দেখতো, বলে আমি এলা কুটে খুঁজো এত এত কানাগান ভুই ছাগলটা এলা কুটে খুঁজো মুই এলা। ইস রে, হ্যাঁ ছাগলটার রং বা কি সালা এলে মুই পাং এলে কাজের মানছি এলে কথা কয় গরু নাই এলে ময়দানত, এটা ছাগলও নাই। ই আমার ইয়ে ছাগলটার না কি ইয়ে রং কি মুই কি বাড়ির থাকুন বলে বাড়ির থাকুন ছাগলটার রং কি টক করি কয়, হালকা হালকা সাদা সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় নাই দোলা বাড়িত কোটে যে বান্ধিছিস তুই ছাগল, ছাগল খুঁজি পাসং না মুই এলাও। গোটায় তুমি গোটায় এখানে ভুজে না, তন্ন তন্ন করলুম খুঁজি, একবারে নাই ছাগলের কোনো দেখা পাত্তা কোনোই নাই। নই মায় না পাইলে মুই ছাগলটা কোর থেকে নিয়ে যাম, ছাগল কোর্টে বান্ধিছিস কবার না পাই কোনো না পাইলে মুই ছাগলটা হুট করিয়ে কোর থেকে কোর্টে নিয়ে যাম। এইবার মাথাকে নেই আজকে ব্যবসাটা মানে ভালোই হবে। ডাবড়ি বাড়ি ঠাবড়ি বাড়ি কোনো না মানে কুত্তি কুত্তি ছাগল এমনি বান্দি বুন্দি থইলে মরে জ্বালা হয়েছে, দুনিয়া জ্বালাইলে মরে মরে হয়েছিল। কোটে যান ভাই, আরে আমার ছাগলটা হারাইছে কোটে বা বান্দিছে মোর বউ কন্ত, ছাগলটা ইয়ে খুঁজি পাসং না কন্ত, কোনটা ফিরে ডেকে মুইও এটা আসো না দরকার পাইছি লাগে ছাগলটা বেচাইম। এটা তোমার ছাগল কিটা কি আতাই এই, এটা আমার ছাগলটার না খান দেখো, এটা এটা কোনটা ছাগলটা কি কন তোমরা, এই এটা মো ছাগল মুই ছোট থেকে বড় করলুম, তোমার কি আলবাল কথা কন। আমার তো ছাগলটা এমন রং ছিল বুঝছেন, সাদা রং। সাদা রং কি তোমরা জানেন না, তোমার নীল রঙের জামা পেন্দে মানছি বদলে নীল রঙের জামা পেন্দে তার জন্য কি তোমার জামা ওইটা সারা ওইটা মুই ছোট থেকে বড় করছো, এটা মো ছাগল দেখেন না কি সুন্দর বুলবুলে সাদা কান ঠান সব আমার ছাগলটার না। হ্যাঁ শিওর তো তোমরা মুই ছোট থেকে বড় করছো ছাগলটা মেয়া কথা ক ক ক ও এলা মনে ইয়ে হইছে না আলো না কই সন্দেহ লাগিল সে মালটা চোর ঠোর নাকি ফিরে ইয়া। তোমরা ছাগলটা বেচাবেন তো বোধহয়? হ্যাঁ বেচাম তো। বেচাবেন না? হ্যাঁ বেচার জন্যই আসো, তোমাকে ছাগল নিবে যাওয়া দিচ্ছেন নাকি কোটে যান নিলুম হয় কি বে কেমন বা চান না চান, এটা ছাগল ইয়ে তো খুব গুণ আছে এটার মধ্যে বুঝছেন, ছাগলটা খুব উন্নত মানের ছাগল সেই ভালো মাল না? হ্যাঁ খুব উন্নত মান মানে জানেন ছাগলটা তো কিনিচ্ছাং বুঝছেন, এটা কিনিত তো চাং মালটা মাল তো ভালোই আছে বুঝছেন। হ্যাঁ দেখো দেখো পুষবেন তো নাকি? না না খাইম খাইম খাবেন মাংস হবে না, সেই অনেকদিন থেকে পশু ভালো মাংস হবে গদগদা মালটা, খালি এরা কয়দিন এসে বড় হল হয় না? হ্যাঁ মাংস খেয়ে টেস্টি হবে। ঠিক আছে তাহলে, বলে যা গুণ আছে না গুণ শুনলে তা খাবারে মন যাবে না তোমার। গুণ কি গুণ কি গুণ এই ছাগলের গুণ জানেন, জমি জায়গা আছে, জমি অমন চাষের জমি নাই ছোট্ট এখানে মনে করো ধনিয়া খেতে না জায়গা আছে ধনিয়া খেয়ে, তাহলে তো গরুর কোনো প্রয়োজনই নাই চাষ করার জন্য, এই ছাগল দিয়ে কাবি ছাগল দিয়ে চাষ হয়ে যাবে, চাষ নাঙ্গল, হ্যাঁ চাষ করবেন ইয়ে দিয়ে নাঙ্গল দিয়ে এটা লাগাবেন হয়ে যাবে চাষ, ছাগলের এই গুণ। আর ইয়া আর এটা তো ডেলি কত দেয় জানেন, তিন শেয়ার করে দেয় দুধ, হ্যাঁ তিন শেয়ার। আচ্ছা এটা তোমার কত এটা দামড়া না দামড়ি, তোমরা পাগলা নাকি কে দামড়ি ছাগল সারা কোনো দিন দামড়া ছাগল দুধ দেয়? তা কোন দামড়ি ছাগল রং ইয়ে হাল বোয়ায় তার ছাগল, কোন দামড়ি ছাগল হাল বোয়ায়
না বোয়া, এটা বোয়াবে, এটা বোয়াবে, উন্নত মানের, এর জন্য তো কোনো এর গুণ আছে। ঠিকই আছে, না কি সুন্দর ডাকে, এ মেয়ে আজকে তো বেঁচে দিম, তুই কান্দিস না। আরো আরো ওইনার গুণ আছে তো, কি আরো আরো গুণ আছে? নাই না, নাদি মু টুদ, আরে এম করে না দেখেন এই ভাত আর ভালো এলে সব গুণে, নাদি নদী এলে যা আছে না সব এলে আয়ুর্বেদিক। ইনার কি আয়ুর্বেদিক? ছাগলের নাদি? হ্যাঁ, তোমার শশার গাছ আছে? কোনোদিন শশা খাচ্ছেন? হ্যাঁ, শশা পটল ঝিঙে এলে কারেন, ওটা একবার খালি একবার দুই ফোঁটা করি মানে দুইটে তিনটা করে নাদি খালি দিয়ে দেখেন কি হবে। শশা এগিয়ে হয় না তোমার এই এত বড় বড় কি কন? হ্যাঁ, সব হাইব্রিড হয়ে যাবে, হাইব্রিড মনে করবেন, এটা হাইব্রিড হয়ে যাবে। হ্যাঁ, আর ইনার যে মুতের গুণ, এটা শুনলে তো তোমার মাথায় খারাপ হয়ে যাবে। তোমার কলের পার কোনোদিন দুর্গন্ধ হয়? হ্যাঁ, কলের পার কি বাপো, আর বাসিয়ে গন্ধ গন্ধ হয় না? সকালে ইনার গেলাস ওদ করে রাখবেন, ইনে মুতবেন না যখন গেলাস ওদ করে রাখবেন, তারপরে চারিপাশে সিটি দিবেন, কোনো ব্লিচিং এর দরকার হবে না, কোনো ফিনাইলের দরকার নেই, বাড়ির চারিপাশে। হ্যাঁ, একদম সেই একে মধুর গন্ধ পাবেন, মধুর, ছাগলের মুতের মধুর গন্ধ, এত গুণ আছে এইটা ছাগলের, বিশাল ব্যাপার ভাই। এর জন্য বাজার নিয়ে যায় না জানেন, বাজার নিয়ে গেলে যে ভিড়টা লাগলে হয়। হ্যাঁ, যে আয়ুর্বেদিক এটা, যে মাল হিসেবে করলেন সেই হিসেবে তো এটা ভিড় লাগিলে কথা। তো এটা এমনি মালটা কোটা গাড়ি এটা কোটি আনছিলেন? এটা তো চোর করে আনছং। কি? আরে ইয়া মানে চোর টোর হয়ে যাওয়ার ভয় আছে না, ওর জন্য এটা আনং না, এটা সাথে নিয়ে ঘোরং, বুঝছেন? শালা তোরে নাকি রে, শালা আমারটা ছাগল নাকি এটা? আচ্ছা ইয়া এটা কি কয় তোমার মালটা এমনি কোটা গাড়ি ছাগলটা? এটা রাস্তাত পাইছং, হাত মারি দিছ। কি? আরে নোয়াই, এটা রাস্তাত ঘোরার মতো ছাগল নোয়াই, বুঝেন? এটা ভালো ছাগল, বুঝছেন? রাস্তা যেমন করে ঘোরে না অল্লে ছাগলের না না হয় এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইয়ে দাম দর কি রাখবেন সেটা কত? অনেক তো গুণগান করলেন। হ্যাঁ, দাম দর কমেন। হ্যাঁ হ্যাঁ, দাম দর ঠিক আছে, নাম তো নাম, দাম দর যা হবে সব আন্দার, বুঝছেন? দাম দর সব আন্দার হবে, কোন আন্দার হে? দাম দর যা ভিতরে হবে বলুন না। কোন ভিতরে? এই ভিতরে বল, লঙ্গির তলা নগল দিম ওনে কবেন মইলে, তোমরা যেমন ভাবিলেছেন মই বল অমন লোক নয়, লঙ্গির তলা লঙ্গির ভিতরে হাত দাওয়া দিলে কি সিস্টেম? তোমরা যেমন ভাবেন মই অমন লোক নয়, কি দিয়ে ভিড়ন মনে বড় ইচ্ছে নাই, বুঝছেন? লঙ্গির তলা হাত দিয়ে কি একটা নিয়ম, বুঝেন না? লোকজন দেখে না যাতে কত টাকা হয়েছে, এটা মাল জানেন না কেমন আয়ুর্বেদিক, ওই হিসেবে দাম হবে ভিতরত। মুই এলাকা কাউ নয়, এটা বাইরে করলে হয়? লাগবে না, রুলস আর রুলস, নিয়ম ভাঙা যাবার নয় ব্যবসার, ওইটাই মোর সিস্টেম, ওইটাই মোর আসল ব্যবসা। নেও লঙ্গির তলা দেও, এটা নয়টা ধরবে, নয়টা ওই ওই হিসেবে দাম হবে, নেও হাদিম দিয়াও। ওটে ভাই, শক্ত করে ধর না, নগুল দেখ, নগুল দেখে শক্ত করে ধর, বোঝায় না যায় রে কোটে কি তাবুত তল ধরে বোঝা যায় ওরে। ঠিক আছে, আস্তে করে হাড্ডু গায়ে ঢুকে কয়া লাগছো? হ্যাঁ, এবার দেখ, এই দেখ, এই দেখ, প্রথমে দুইটা গোল গোল, এই দেখ কি ভাই, দুইটা গোল, দুইটা প্রথমে গড় গড়ে বেলাছে, ওইলে ছাড়া কোনো হাতত নাগেই না রে। কি গোল ছাড়, গোল ছাড়, লম্বা দেখ, লম্বা নগুল, লম্বা না? হ্যাঁ, অনেক লম্বা দুইটা, আরে অনেক লম্বা নয় রে ভাই, চিকন চিকন নগুল লে দেখ, এলে এলে এলে, এইবার পাইছি যাইবে রে। না এটা এটা এবার এবার কয়টা ধরবো, আজ মুই দেখ, এটা বের করছো, এটা ধর, নাম কয়টা? হ্যাঁ কয়টা? এক দুই তিন, তিনটা, তিন, তিন মানে কত? তিন মানে কি এর, তিন মানে কত? 3000, 3000। হ্যাঁ, মুই তো একটা সিগন্যাল দেখ দেখিস, হবে না এটা? 2000 হয় নাকি? আরে এই যে 2000 নয়, এটা আরো কি বুঝিনি সিগন্যালটা মোর? হ্যাঁ, মোর আইজ সিগন্যাল দেখলু না, তোক দিলাম তিন নগুল, তুই আমার সিগন্যাল দে, আই দেখিস, আই দেখ, বুঝিস বল? হ্যাঁ বুঝিস, বুঝিনিস, বুঝিস তো সিগন্যাল? তুমি বুঝোং এর আর কত? আরে এই যে দুই, একটা দুই, আর এই যে এটা হচ্ছে চা পান, এই যে বিড়ি, হবে না? চা পান বিড়ি দুই হবে। হ্যাঁ হবে হবে, হ্যাঁ তুমি বিড়ি গরম হাতে সারা, ও ছাগলটা ভালো হয় তো?
খাবো না ফুসবু আরো গং তো একবার খাং না পোষণ ভালো হবে একদম আয়ুর্বেদী মাল আয়ুর্বেদী দেখ ছাগলটা কি আনছি দেখ না আজকে শুনি তোমরা কাজের কাজ করছেন কে কোথায় খুঁজি বলেন কিসের খুঁজি পেলে 2000 টাকা দিয়ে কিনে আসলুম আয়ুর্বেদিক ছাগলটা কি আমার ছাগল মোড়ে ছাগল মোটেই বেসাইল আজকে ধরো আমাদের অস্ত কি রে তুই মোড়ে ছাগল মোটেই বিক্রি করি আর পাইসা করলেছি না তোর তো ছবি আছে যখন না মোর ছাগল তো ছবি না মোর ছাগল দেখ না তো ছবি মোর ছাগলের মোর মোবাইল দিয়ে না ফেস ব্লক আছে মোর মোবাইল আছে না এই যে মোবাইলটা আই মোবাইলে লক করে গেল পয়সা ফড়াবার দে মানে একটা পয়সা ফড়াবার দে শিগগির পয়সা ফেলা ওরে তোর পয়সা রে হ্যাঁ ওই পালাঙ্গে থেকে পালাস মুকে ঠকাই মোর ছাগল নিয়ে মুকে ঠকাই শালা মুই কম চালাক হ্যাঁ ছাগলের ফেস লক দিয়ে দুজন মুকে বোকা বানান কেমন সিস্টেম এবার আমার ছাগল চোর গড়িয়ে আরো বন্ধুরা তোমাকে আজিকার আমার ভিডিও গান কেমন লাগিল কমেন্ট করি কন যদি ভালো লাগে বন্ধুগুলোর সাথে ভিডিও গান খুব খুব শেয়ার করে দেন আর তোমরা যদি আমাকে ইউটিউবের দেখলেছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর তোমরা যাই আমার ফেসবুকও দেখেন তার সবার কাছে জানানোটা অনুরোধ তোমরা সবাই আসে আমার ইউটিউব চ্যানেল নোংরা সুশান্ত সাবস্ক্রাইব করে দেন আর তোমরা যদি মোর সঙ্গে ডিরেক্ট কথা কওয়া চান তাহলে তোমরা ডিরেক্ট কথা করবেন মোর ইনস্টাগ্রাম আইডি যে মোর ইনস্টাগ্রাম আইডি নোংরা সুশান্ত সবাই একটা আইসান ফলো করেন মোর সঙ্গে সরাসরি কথাবার্তা হবে আমার পরবর্তী ভিডিও কী হবে পরবর্তী প্ল্যান কী সব কিছু তোমরা শুনির পাবেন আর তোমরা যাই যে আমার ফেসবুকও দেখলেছেন তার কাছে অনুরোধ তোমরা সবাই ইউটিউবও চলে এসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে পরের ভিডিও খুবই তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন টাটা।